আজ পর্দা নেমেছে শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের। তৃতীয়বারের মতো আয়োজিত এই চলচ্চিত্র উৎসবে তিন দিনে প্রদর্শিত হয়েছে জনপ্রিয় পাঁচটি বাংলা ছবি। শ্রীলঙ্কা ফিল্ম কর্পোরেশনের থারাঙ্গানি থিয়েটারে উদ্বোধনী আয়োজন শেষে প্রদর্শিত হয় রেহানা মরিয়ম নূর। দ্বিতীয় দিন ছিল মীর সাব্বিরের রাত জাগা ফুল এবং রেজওয়ান শাহরিয়ার সুমিতের নোনা জলের কাব্য নামের ছবি দুটি। আর শেষ দিন প্রদর্শিত হয় রায়হান রাফির দামাল ও তানিম রহমান অংশুর নজরায়। শ্রীলঙ্কায় বাংলাদেশ হাই কমিশনের আয়োজনে 6 অক্টোবর শুরু হওয়া এই উৎসবে বিনা দর্শনীতে বাংলাদেশের ছবিগুলো দেখার সুযোগ পেয়েছে শ্রীলঙ্কার সিনেমা প্রেমীরা।